एक जन दिनेर दायी मुसलमानेर देशे इस्लामेर देशे निकुज हुए गेलो तार कोनो सन्धान नाई, किन्तु एक जन पतितार एक जन महिला, एक जन नोंरा महिला जे दिनेर पर दिन रातेर पर रात विभिन्न क्लाबे गिया मदेर आड्डार मध्य गिया नारी आर पुरुष एक संगे ऊर्ध अलंग हुए नाचानाची करे टाकार बिनिमे जौन चाहिदा करे टाकार बिनिमे निजेर जीवन आर जौवन के पुरुषेर काछे बिक्री करे दे ओई जौन चाहिदा एक जन पतिता महिला परिमणिर जन्य सारा बांग्लादेश पागल हुए गेछे। तार आसामिर विचार हय, ताके ग्रेफतार करा हय, ताके ग्रेफतार करे सजा देवा हय, किन्तु मुसलमान आलेम उलामादेर आजके निर्यातन निजरित आछे। रफिकुल इस्लाम मदनी सह असंख्य उलामाए कराम आजके जेलेर मध्य বন্দী আছে। এই সমস্ত উলামায়ে কেরামকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই দিনের পথে ফিরিয়ে দেন। দেখা যায় কুরআন এবং হাদিসের আলোচনা করলে অনেক বিপদ আর মুসিবত চলে আসে। যারা বাতিল শক্তি, যারা পরাশক্তি, যারা ইহুদি খ্রিস্টানের শক্তি, যারা নাসারা বেঈমানদের শক্তি, যারা সকল কুফুরি শক্তি মিলে তারা এক সিদ্ধান্তে উপনীত, যে জায়গার মধ্যে কুরআনের আলোচনা করা হবে, যে জায়গার মধ্যে হাদিসের আলোচনা করা হবে, যে জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রচার প্রসার করা হবে, যে জায়গার মধ্যে আল্লাহর ওয়াহদানিয়াতের প্রচার প্রসার করা হবে, সেই জায়গার মধ্যে মানুষকে বাধা দেওয়া হয়, সেই জায়গার মধ্যে আলোচককেও বাধা দেওয়া হয়। কারণ ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের কোরআন ও হাদিসের আলোচনা তাদের ভালো লাগে না। বেঈমান কাফেরদের নিকট মুসলমানদের কোরআন ও হাদিসের আলোচনা ভালো লাগে না। কুফুর এবং মুনাফিকদের কাছে মুসলমানদের কোরআন ও হাদিসের আলোচনা ভালো লাগে না। ইসলামের নবীর সমস্ত বিধিবিধান তাদের কাছে ভালো লাগে না। এই জন্য যুগে যুগে উলামায়ে কেরাম যেভাবে নির্যাতিত, বর্তমান উলামায়ে কেরামও আরও বেশি নির্যাতিত। এই কোরআন এবং হাদিসের আলোচনা কেন ইসলামের আলোচনা করে, কেন মুসলমানদের কাছে আল্লাহর ওয়াহদানিয়তের বাণী পৌঁছে দেয়, কেন সামাম পৃথিবীর মানুষের কাছে আল্লাহর ওয়াহদানিয়তের বাণী পৌঁছে দেয়, কেন পৃথিবীর মুসলমানদের কাছে এক একত্ববাদ মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বিধিবিধান পৌঁছে দেয়, এটা কুফরি শক্তি, বাতিল শক্তি, ইহুদি শক্তি, নাসারা শক্তি আর নাস্তিক বেঈমানরা বরদাস্ত করে। আমরা মহান আল্লাহর কাছে চাই এরকম দিনের দায়ীকে যেন আমাদের কাছে ফিরিয়ে দেয়, তার ফ্যামিলির কাছে যেন ফিরিয়ে দেয়, তারা যেন তার সন্তানের কাছে যেন তার বাবাকে ফিরিয়ে দেয়, স্ত্রীর কাছে যেন তার স্বামীকে ফিরিয়ে দেয়, সন্তানের মার কাছে যেন তার সন্তানকে ফিরিয়ে দেয়, এটাই মহান আল্লাহর কাছে আমরা কামনা করি। একজন দিনের দায়ী মুসলমানের দেশে ইসলামের দেশে নিখোঁজ হয়ে গেল তার কোনো সন্ধান নাই, কিন্তু একজন পতিতার একজন মহিলা, একজন নোংরা মহিলা যে দিনের পর দিন রাতের পর রাত বিভিন্ন ক্লাবে গিয়েছিলা মদের আড্ডার মধ্যে গিয়েছিলা নারী আর পুরুষ একসঙ্গে ঊর্ধ্ব অলঙ্গ হয়ে নাচানাচি করে টাকার বিনিময়ে যৌন চাহিদা করে টাকার বিনিময়ে নিজের জীবন আর যৌবনকে পুরুষের কাছে বিক্রি করে দেয় ওই যৌন চাহিদা একজন পতিতা মহিলা পরিমণির জন্য সারা বাংলাদেশ পাগল হয়ে গেছে। তার আসামির বিচার হয়, তাকে গ্রেফতার করা হয়, তাকে গ্রেফতার করে সাজা দেওয়া হয়, কিন্তু মুসলমান আলেম উলামাদের আজকে নির্যাতন নিজেরিত আছে। মাদানী সহ রফিকুল ইসলাম মাদানী সহ অসংখ্য উলামায়ে কেরাম আজকে জেলের মধ্যে বন্দী আছে। এই সমস্ত উলামায়ে কেরামকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই দিনের পথে ফিরিয়ে দেন, উন্মুক্তভাবে কোরআন ও হাদিসের আলোচনা করতে পারে, সেই কামনাই করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই কামনাকে কবুল করে, সবাই বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় উনি দিনের দাওয়াত দিয়েছেন, ওয়াহদানিয়াতের দাওয়াত দিয়েছেন, নবীকে পছন্দ করে না, নবীকে ভালোবাসে না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা ইখলাস কখন নাজিল হয়েছে? নবী যখন নবী হয়েছে, নবী হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন আপনি দিনের দাওয়াত দেন, দাওয়াত ও তাবলিগ করেন, গড়ে গড়ে গিয়ে দাওয়াত দেন, মহল্লা মহল্লা দাওয়াত দেন, সমাজে সমাজে গিয়ে দাওয়াত দেন, ঘুরতে ঘুরতে গিয়ে দাওয়াত দেন, প্রতিটি মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছে দেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রওনা হলেন, ওয়াহদানিয়াতের বাণী প্রচার করার জন্য তিনি যখন রাস্তায় বের হলেন, মানুষের কাছে গেলেন, তখন কুফরি শক্তি আর বাতিল শক্তিদের কাছে ভালো লাগলো না। রসুলকে দুনিয়ার থেকে উঠিয়ে দেওয়ার জন্য, রসুলকে চিরতরে মিটিয়ে ফেলার জন্য সমস্ত কুফরি শক্তি একসাথে এক হাতে তাল হাত জোর করে তারা একসাথে শক্তি সামর্থ্য একত্র করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কীভাবে পৃথিবীর থেকে উঠিয়ে দেওয়াতে হয়, কীভাবে পৃথিবীর থেকে নিষ্কৃত করে দিতে হয়, কীভাবে পৃথিবীর জমিন থেকে তাকে একবারে পৃথিবীর নিশাম নিশানা সব কিছু মুছে ফেলতে হয়, সেই চক্রান্ত লিপ্ত হয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেঈমান কাফেরকে দাওয়াত দিলেন,
যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, পৃথিবীর মধ্যে যত লাত আর উজ্জা মানাত আছে সব বাতিল, সব বাতিল। তখন বেঈমান কাফেররা বলে, মুহাম্মদ তুমি যে আল্লাহর দাওয়াত দাও, আল্লাহর কি মা বাবা আসেনি, আল্লাহর কি বউ আসেনি, আল্লাহর কি ছেলে সন্তান আছে নাকি, আল্লাহর কি গোষ্ঠী আছে নাকি, তার বংশধর আছে নাকি? এইভাবে আল্লাহকে সম্বন্ধে তারা বাজে মন্তব্য করতে লাগলো যে আমাদের তো আল্লাহ আছে, আল্লিও আছে, আমাদের ভগবান আছে, ভগবতীও আছে, আমাদের ঈশ্বর আছে, আমাদের ঈশ্বরনীয় আছে, অর্থাৎ আমাদের অনেকগুলো খোদা আছে। যেমন বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন মন্ত্রী রেফিটিং করে রাখছে, কেউ পাটমন্ত্রী, কেউ বস্ত্রমন্ত্রী, কেউ যানবাহন মন্ত্রী, কেউ রেলমন্ত্রী, এভাবে কী করছে, মন্ত্রীর একটা শ্রেণীবিন্যাস হিসেবে রাখছে যে আমাদেরও আল্লাহর একটা বিধান আছে, কেউ আমাদের যদি জ্বর হয় কেউ ভালো করে দেয়, কারো কাছে যদি আমরা ধন সম্পদ চাই সেই আল্লাহ ধন সম্পদ দেয়, কারো কাছে যদি আমরা টাকা পয়সা চাই সেই আল্লাহ টাকা পয়সা দেয়, কারো কাছে বউ চাইলে সেই আল্লাহ বউর ব্যবস্থা করে দেয়। তোমার কি এরকম আল্লাহ আছে নাকি? এইরকম আল্লাহ আছে দেখেই আমরা খানায় কাবার ঘরের মধ্যে 360 মূর্তি রাখছি। কয়টা মূর্তি? 360 মূর্তি আমরা রাখছি। ঠিক তেমনিভাবে শুধু 360 নয়, ছোট বড় 33 লক্ষ আমাদের মূর্তি আছে, 33 লক্ষ আমাদের মূর্তি আছে, এই মূর্তির পূজা আমরা করি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দিনের দাওয়াত দিলেন বেঈমান কাফেরদের কাছে, কুফরি শক্তি বাতিল শক্তি আল্লাহর নবীর দাওয়াতকে কবুল করেন না, গ্রহণ করেন না, বরঞ্চ আল্লাহর নবীকে আরো বিভিন্ন কথার দ্বারা কটুক্তি করে ডাক দিয়ে বলে, মুহাম্মদ রে তুমি যে দিনের দাওয়াত দেওয়ার জন্য আমাদের কাছে এসেছো, দিনের ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসছো, জান্নাতে নেওয়ার জন্য আসছো, যে ব্যক্তি আমাদেরকে জান্নাতে নেবে তার কি মা আছে নাকি, তার কি বাবা আছে নাকি, তার বউ স্ত্রী স্বজন আত্মীয় স্বজন কেউ দুনিয়াতে আছে নাকি? আল্লাহর নবী বিশ্ব তখন তাকে বলে, ও মালিক কিভাবে আমি তাদের কাছে এই প্রশ্নের জবাব দিব, তারা তো জিজ্ঞাসা করে আমার বউ আছে নাকি, আমার মা বাবা আছে নাকি, আমার স্ত্রী স্বজন আছে নাকি, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আছে নাকি, এইরকম বেঈমান কাফেররা আমার কাছে প্রশ্ন করে, ওগো প্রভু কিভাবে আমি তাদের প্রশ্নের জবাব দিব। আল্লাহ রাব্বুল আলামিন তখনই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের দরবারে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবীর কাছে জিব্রাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, পেরেশানগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই, মন ঘাবড়াইবার কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফেরদের প্রশ্নের জবাবে সূরা ইখলাস নাজিল করেছে।